শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? শফিউল ছিল। আপনার বাবার নাম? জিল্লা মিয়া। মাতার নাম? রহমান রাহেজা। গ্রাম? গ্রাম বাকুলিয়া। থানা? চাঁদগাঁও, জেলা চট্টগ্রাম। 1971 সালে আপনি কি করতেন? আমি, আমার জন্ম 1955। যুদ্ধের সময় আমি পুরো ইয়ং, একদিন বান্ধবীরা অনেক অনেক সবগুলো আসতে চায়, আসার আগে আধা ঘন্টা আগে মুক্তিবাহিনী সবগুলো আমাদের সাথে মিলে প্রায় 5 জন, আমি 4 জন, আমার আব্বাস হয় 24 জন আসে। আমরা একটা গাড়া করছি আমাদের বাড়ির পিছনে, আমাদের বাড়িতে সেই সময় ছিল কাঁচা মাটির, তো ওখানে গাড়া করছি, গাড়ার ভিতরে ডুবে রাখছি। এরা যখন আসছে এদিকে বিয়ের মুক্তি বাহিনী গেছে, আমার আমাকে লাথি মারছে, আমার আব্বাকে মারছে। মারার পরে তো এদেরকে বলছি যে এদিকে আসো নি, এরা চলে গেছে, অন্যদিকে চলে গেছে। এসে বলছি হ্যাঁ, আমাকে বল। তারপরে আমাকে টাপ্পা মারছে, মারার পরে এরা চলে গেছে। চলে যাওয়ার পরে এদেরকে বলছি তোমরা এই খাওয়া দাওয়া করে আমাদের থেকে, আমাদের ঘরে আমার আম্মা খাওয়া দাওয়া করে এদিকে পাঠিয়ে দিয়েছে, আমি সব চলে গেছি। আমি সব যাওয়ার পথে আমরা বলে আনে দেখছি গাড়ি করে করে লাশ আনতেছে, অনেক লাশ, অনেক গাড়ি, পুরো পুরো সারা রোডে রক্ত পড়তেছে। তো আমরা তো আমাদের সাথে মানে আমাদের বাকুলিয়াতে কিছু করতে পারে না, কেন জানেন? ওই আমাদের চেয়ারম্যান ছিল মুসলিম লীগ, উনি বলতেছে যে আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, সব মুসলমান। স্বাধীন হওয়ার পরে অনেকে তো মুক্তিবাহিনীর কোনো কাজেও যায়নি, এরা নাম লেখা নেই, আমরা তো নাম লিখে নেই, কেননা আমরা তো এই ধরনের কোনো ইয়েও ছিলাম না,
আপনার স্বাধীন এরপর আমি লেখাপড়া করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।